এই আমার এই মুহূর্তে ক্লাসে থাকার কথা ছিল, কিন্তু আমার ক্লাসটা ক্যান্সেল হয়ে গেছে, যার কারণে আমি এখন বাসায় এবং বাইরে একেবারে খুবই রৌদ্রোজ্জ্বল একটা দিন, যেটাকে বলে এই যে আমার আমার জামা কাপড়ের রোদ পড়ে আছে। তো আমি এত সুন্দর একটা দিন, আমি চিন্তা করলাম যে ক্যামেরাটা অন করে কিছুক্ষণ বকবক করি। এবং আমি খুব মজার একটা টপিক নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। আর টপিকটাকে আমরা বলি যে সোশ্যাল প্রুফ। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং একটা টপিক। মনে করুন যে আপনি কোনো একটা নতুন শহরে গেছেন এবং আপনি সেখানে আপনার খুব খিদে পেয়েছে, আপনি কোনো একটা রেস্টুরেন্ট খুঁজে বের করতে যাচ্ছেন যেটা হয়তো বা আপনার রিকোয়ারমেন্ট, হয়তো বা স্বাদ ভালো যাচ্ছেন আপনি, কিংবা আপনি দাম কম যাচ্ছেন, আপনার রিকোয়ারমেন্ট যেটাই হোক না কেন, আপনি একটা অপরিচিত জায়গায় একটা নিজের মন মতো করে রেস্টুরেন্ট বা যে কোনো কিছু খুঁজে পাওয়ার জন্য আপনি সবচেয়ে সহজে যেই কাজটা করেন সেটা হচ্ছে আপনার মোবাইল ফোনটা নেন, তারপর আপনি কী করেন, গুগলে সার্চ দেন। খাবারের ক্ষেত্রে যদি হয়, রেস্টুরেন্টের ক্ষেত্রে আপনি মোটামুটি একটা রেস্টুরেন্ট খুঁজে বের করে ওটা কমেন্ট দেখাতে শুরু করেন, রেটিং, কে কী বললো এখানকার খাবার সম্পর্কে। তো শেষ পর্যন্ত যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যখন দেখেন যেই হোটেলে যেই রেস্টুরেন্টটা, আপনি দেখবেন যে বেশিরভাগ মানুষ ভালো বলছে, সেটা দাম কমের জন্য হোক কিংবা স্বাদের জন্য হোক, আপনি শেষ পর্যন্ত সেই হোটেলটাই বেছে নিচ্ছেন। মানে হচ্ছে বেশিরভাগ যা বললো আপনি সেটা পিক করলেন, কিংবা আপনার ধারণা বেশিরভাগ মানুষ যেখানে যায় যা করে তা ঠিক আছে। তো এই যে এখন আমি যে উদাহরণটা দিলাম, এটা অবশ্যই একটা ভালো উদাহরণ, এবং যেই ঘটনার কারণে আমরা এই যে কাজটা করি বা যে যেটাকে আমরা যদি এই বেশিরভাগকে ফলো করার যে ব্যাপারটা সেটা আমরা যে কারণে করি সেটাকে যদি আমরা ছোট্ট করে বলতে চাই, তাহলে আমরা এটাকে বলি যে সোশ্যাল প্রুফ, সামাজিকভাবে প্রমাণ দেওয়া হয়েছে যে এই জিনিসটা ভালো এবং সেজন্যই আমরা এই কাজটা করছি। তো এখন আমি যে উদাহরণটা দিয়েছি এটা একটা ভালো উদাহরণ। আপনি যদি চিন্তা করে থাকেন, সোশ্যাল প্রুফ তো তাহলে ভালোই জিনিস, অ্যামাজন থেকে একটা জিনিস অর্ডার দেবো, আমি দেখে নিলাম যে কে কী বলছে এবং তারপরে আমি অর্ডার দিলাম ভালো জিনিসটা, হ্যাঁ এটা করা যেতে পারে। কিন্তু সোশ্যাল প্রুফের এই যে ভালো যে উদাহরণগুলো, এগুলো হাতে গোনা কয়েকটা মাত্র। আপনি অ্যাডভান্টেজ অবশ্যই পাবেন, যে কোনো জিনিসের ভালো দিক থাকে খারাপ দিক থাকে। সোশ্যাল প্রুফের সবচেয়ে বড় যে সমস্যাটা এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে, আপনারা কি খেয়াল করেছেন যে যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলে, আপনি বিশেষ করে সেলিব্রিটিদের কমেন্ট বক্সে যখন আপনি যাবেন, কিংবা আমাদের দেশে যে পত্রিকাগুলো আছে যেখানে হচ্ছে অনেক মানুষ ভিড় করে, সেই পত্রিকাগুলোর একটু কমেন্ট বক্সে যদি আপনি 2 মিনিট স্ক্রল করেন, তাহলেই আপনি সোশ্যাল প্রুফের ভয়াবহ যে রূপটা সেটা আপনি দেখতে পাবেন। আপনি যখনই কোনো সেলিব্রিটি, কোনো পত্রিকা, বা একটা উদাহরণ দিতে আপনাকে মার্ক জাকারবার্গের কথা বলি, তাকে তো আপনারা সবাই চেনেন, আমরা সবাই চিনি তাকে, তাই না, ফেসবুক আমরা সবাই চালাই। তো জানি না আপনারা দেখেছেন কিনা, ম্যাক্সের জন্মদিনে, ওনার বড় মেয়ের জন্মদিনে উনি একটা চিঠি লিখেছিলেন মেয়েকে, খুব চমৎকার একটা চিঠি। এবং সেখানে গিয়ে আপনি যদি কমেন্ট বক্স চেক করেন, আপনার হার্ট অ্যাটাক হয়ে যাবে। বেশিরভাগ কমেন্টে আমাদের এই এই যে রিজিয়নটা, আমাদের ওই এই রিজিয়নটা, বাংলাদেশ, ইন্ডিয়া বা এই জায়গা থেকে যারা আছি আমরা, বেশিরভাগ কমেন্টে হচ্ছে কি জানেন, যে হে মামা তোমার চিকন তারে চার চাল লাগবে। এটা জাস্ট একটা লাইন বলেছি, আমি বলতে চাইনি, কিন্তু কমেন্টগুলো এরকম, এর চেয়েও বাজে আছে, গালাগালি তো আছে। তো আপনি দেখুন জিনিসটা হচ্ছে কি নিয়ে কথা বলছে সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে এখানে 3 শ্রেণীর মানুষ আসবে, গালাগালি দেওয়ার জন্য আসবে, ভাড়ামো করার জন্য আসবে, হাসির পোষ না, তারপর হা 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 কি কি যেন কমেন্ট করবে, আর একটা আছে যে আলোর পথে টেনে নিয়ে যাবে, ওদের কথা বাদে দিয়ে। তো এই যে ব্যাপারটা, আপনি যখনই কোনো সেলিব্রিটির ইনবক্সে যাচ্ছেন, সরি কমেন্ট বক্সে যাচ্ছেন, বা কোনো পেজের কমেন্ট বক্সে যাচ্ছেন, তখন আপনি দেখছেন কি কেমন যেন একটা অসুস্থ পরিবেশ, সবাই মিলে ওই ঘুরে ফিরে আপনি ভালোর সংখ্যা, ভালো কমেন্টের সংখ্যা খুব কম পাবেন, পাবেন না তা না। কিন্তু এখন দেখুন, যেই মানুষটা, যেই বাচ্চাটা, টিনেজার, আজকে সে ফেসবুক খুললো, সে যখনই দেখলো যে চারপাশে সবাই এই কাজটাই করছে, তমুককে গালি দিচ্ছে, অমুককে টেনে হিঁচড়ে আলোর পথে নিয়ে আসছে, আরেক জায়গায় গিয়ে ভাড়ামো করছে, তখন তার কাছে মনে হবে ও ইটস নর্মাল, সোশ্যাল মিডিয়াতে বোধহয় এটাই হয়, এই যে সবাই হা 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 দিচ্ছে, সবাই ওখানে রিয়্যাক্ট করছে, এই যে হাসাহাসির যে জায়গাটা, এটাই বোধ হয় করতে হয়, এভাবেই বোধ হয় অ্যাটেনশন ড্র করতে হয়। এই যে কনসেপ্টটা যে অমুক করছে তাই আমিও করছি, দেখবেন অনেককে আপনি খুঁজে পাবেন ওই সমস্ত পোস্টগুলোর কমেন্ট বক্সে, যাদেরকে আপনার কাছে মনে হয় যে এর একটা মান আছে, এর একটা লেভেল আছে, কিন্তু তার লেভেল আপনার কাছ পর্যন্ত আছে, সে যখনই ওই পাবলিক পোস্টগুলোর কমেন্ট বক্সে যায় তখন আর তার কোনো লেভেল থাকে না, সে লেভেল ছাড়া হয়ে যায়। এবং আপনি দেখে অবাক হন যে আমার ফ্রেন্ড লিস্টে কী করে, কিংবা আপনার 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 বন্ধু আপনি চিনেন এমনও হতে পারে, আপনার জুনিয়র কিংবা আপনার সিনিয়র, যাদেরকে আপনি চিন্তা করেন যে এরা কিছু একটা, ওরাও দেখবেন পাবলিক পোস্টগুলোর, হ্যাঁ, তারকাদের কমেন্ট বক্সে গিয়ে এমন সব কথাবার্তা লেখে যে আপনি হা হয়ে যান তাদের রুচি দেখে। এখন দেখুন তারা এই কাজটা কেন করছে, কারণ সবাই করছে, তাদের যে একটা ইমেজ আছে এবং এটা যে অ্যাবনর্মাল একটা জিনিস এটা তারা বুঝতে পারছে না, কেন সবাই করছে আমিও করছি, খারাপ কি।
এই যে কাজগুলো সবাই করছে বলে আমাকেও করতে হবে তা কিন্তু ঠিক না, তাই না? আপনি যদি একটা বাজে কথা, গালাগালি যদি লক্ষ লক্ষ মানুষও দেয়, গালি দেয় একটা বাজে কথা নিয়ে, সারাদিন যদি চিল্লাচিল্লি করে, দিন শেষে এটা কি ভালো কথা হয়ে যাবে? যেই কাজটা নোংরা, দিন শেষে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষও যদি সেই কাজটা করে, এটা কি ভালো কাজ হবে? না, এটা নোংরাই থাকবে। তো যখন অনেক মানুষ একটা কাজ করছে, তার মানে কিন্তু ব্যাপারটা এই না যে আপনাকেও করতে হবে, সোশ্যাল প্রুফে আপনাকেও যোগ দিতে হবে, ব্যাপারটা তা না, ঠিক আছে? বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে এই যে ভয়াবহ যে রূপটা, এটা মনে হয় এই ক্ষেত্রে অন্তত সোশ্যাল প্রুফের ভয়াবহ যে দিকটা সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এটাকে মনে হয় আমরা এড়িয়ে যেতে পারি। এই যে সোশ্যাল প্রুফের শুধু এই সামাজিক যোগাযোগ মাধ্যম না, বাস্তব জীবনও দেখবেন। আমরা ধরুন কোনো একটা জায়গায় গেলাম, কোনো একটা দামি রেস্টুরেন্টে গেলাম, তা যাওয়ার পরে আমি দেখলাম দেখি সবাই হচ্ছে কি খাবার খাচ্ছে এবং বিশাল অঙ্কের একেবারে কি বলে টিপস দিচ্ছে। এখন দেখুন, টিপস দেওয়াটা ভালো, কিন্তু ব্যাপারটা এমন না যে আপনি বাধ্য দিতে। কিন্তু আপনি যদি দেখুন আপনার ডান পাশের মানুষও টিপস দিচ্ছে, বাম পাশের মানুষও টিপস দিচ্ছে, আপনার কাছে হয়তো বা পকেটে টাকাও নাই এই মুহূর্তে যাওয়ার জন্য, ভাড়া নেই, কিন্তু আপনি চিন্তা করবেন কি আমার তো প্রেস্টিজ চলে গেল রে, টিপস আমাকে দিতেই হবে এবং ভারী অঙ্কের টিপস দিতে হবে। ব্যাপারটা কিন্তু তা না, আপনি না দিলে কিছু যায় আসে না, অমুক করেছে তমুক করেছে, তাদের আছে, তাদের ইচ্ছা করছে, তারা করেছে, তাই বলে আপনাকেও করতে হবে না, কিন্তু আপনি করেন। তাহলে দেখেন কীরকম ভয়াবহ একটা পরিস্থিতিতে আপনি পড়েছেন, সবাই করছে তাই আপনাকেও করতে হচ্ছে। আমরা চিন্তা করি কি সবাই করলে সেটা ঠিক, সেটা আমাদেরকেও করতে হবে, এতে আমরা কী হবো, অ্যাকসেপ্টেড হবো সামাজিকভাবে। তো এই যে প্রবণতাগুলো, এগুলো আসলে এখনকার না, এগুলো হচ্ছে অনেক আগে থেকে আমাদের মধ্যে চলে আসছে। যেমন ধরুন যে বলা হয় আর কি, যে যখন হচ্ছে যে সে এনশিয়েন্ট যুগে আর কি, যখন ধরুন আমরা শিকার করতাম, তখন ধরুন কেউ একজন দৌড়ে দলার কেউ একজন দৌড়ে এসে বললো কি হেই এখানে বাঘ দেখা যাচ্ছে, বলার সাথে সাথে সবাই কী করছে, দৌড় দিচ্ছে। বাঘ কি না সেটা চেক করতে কিন্তু কেউ যাচ্ছে না, কারণ গেলে মারা পড়ার সম্ভাবনা আছে। তো ওই যে অমুক বললো তমুক বললো, সেজন্য কী করলো, সবাই মিলে দৌড় দিল, সবাই যা করলো আমরাও তা করলাম। এই প্রবণতাটা আমাদের ওই যে জেনেটিক্যালি আমাদের মধ্যে চলে আসছে আর কি। তো এখন তো আমরা স্বীকার করি না, সুতরাং এখন কেউ কিছু বললেই এক গাদার লোক যা বললো যা করলো তা বিশ্বাস না করে আমরা আসলে যাচাই করতে পারি, বা যে যাই বলুক না কেন এখন আমরা নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারি। 100 জন মানুষও যদি একটা পোস্টে গিয়ে গালি দেয়, আমি যদি গিয়ে দেখি পোস্টটা আসলে গালি দেওয়ার মতো কিছু না, কিংবা হাস্যকর হাহা ভাড়ামো করার মতো কিছু না, বরং প্রশংসা করার মতো কিছু, তাহলে আমি গিয়ে প্রশংসাই করব। আমাকে সবার দলে যোগ দিতে হবে না, সোশ্যাল প্রুফকে সবসময় অ্যাকসেপ্ট করতে হবে না, এই যে ব্যাপারটা। তো এই ব্যাপারটা আমরা সাধারণত সবাই জানি, হয়তো বা সোশ্যাল প্রুফ এই টার্মটা হয়তো বলি না, কিন্তু এই যে ঘটনা ঘটে সবাইকে ফলো করার যে ব্যাপারটা, এটা আমরা জানি। তো আজকের এই এই আলোচনা বকবক করা যেটা, সেটা আমি মোটামুটি আলোচনা করেছি হচ্ছে দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বই থেকে, রফ ডবের লেখা। এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে, এটা নিয়ে আমি অনেক কথা বলেছি, আজকে আর কথা বলতে চাচ্ছি না। কেবল আমি বলবো যে নেক্সট টাইম কারো কমেন্ট বক্সে যাওয়ার আগে বা যে কোনো জায়গায় সোশ্যাল প্রুফে সায় দেওয়ার আগে আমাদের মনে হয় যাচাই বাছাই করে নেওয়ার দরকার আছে, ঠিক আছে? এটাই বলতে চেয়েছিলাম আজকের আলোচনা, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই থাকুক, দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।